আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিসংখ্যান প্রথম পত্রের দুই নম্বর অধ্যায় সম্পর্কে পড়ব। অধ্যায়টি হল তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন। আমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে জেনেছি যে পরিসংখ্যানিক পদ্ধতির মূল ভিত্তি হলো তথ্য, অর্থাৎ এই যে ডেটা, এটা হলো এই যে পরিসংখ্যান আছে তার মূল ভিত্তি। সো এই তথ্যটি কিভাবে সংগ্রহ করতে হবে বা কিভাবে এটা সংক্ষিপ্ত করতে হবে এবং উপস্থাপন করতে হবে, তথ্য বা ডেটা তো শুধু খালি জোগাড় করলেই হবে না, সেটি অবশ্যই ছোট করতে হবে। কারণ যখন আমরা কোনো তথ্য সংগ্রহ করি সেটি স্তূপ আকারে থাকে বা অনেক পরিমাণে থাকে, সেখান থেকে আমাদের প্রয়োজনীয় অংশটুক একদম সুন্দর করে গুছিয়ে নিতে হবে এবং করে সেটি আমরা এমনভাবে করতে হবে যেন সেটি আমরা উপস্থাপন করতে পারি। তো এই অধ্যায়ে আমরা এই তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ এবং উপস্থাপন সম্পর্কে জানব। চলো শুরু করি। ডেটা, তথ্য বা উপাত্ত, দেখি সংখ্যায় কি বলেছে। পরিসংখ্যনীয় অনুসন্ধান সম্পাদনের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে যে সংখ্যাত্মক রাশি সংগ্রহ করা হয় তাদেরকে তথ্য বলে। অর্থাৎ এই পরিসংখ্যনের কাজের জন্য যখন আমরা কোনো অনুসন্ধান ক্ষেত্র থেকে কোনো সংখ্যাত্মক রাশি সংগ্রহ করি সেটাকেই আমরা তথ্য বলবো বা উপাত্ত বলবো। এই তথ্য হলো পরিসংখ্যনিক অনুসন্ধানের মূল ভিত্তি। আচ্ছা, এর নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাই না? দেখি বৈশিষ্ট্যগুলো কী কী। সংখ্যাবাচক মান দ্বারা প্রকাশিত হতে হবে, অর্থাৎ এই তথ্যটি অবশ্যই সংখ্যাবাচক হতে হবে। সংখ্যাবাচক মান দ্বারা প্রকাশিত হতে হবে, পরস্পর সম্পর্কযুক্ত হবে। নিশ্চয়ই আমরা যখন অনেকগুলো তথ্য সংগ্রহ করব নিশ্চয়ই তাদের মধ্যে সম্পর্ক থাকবে, তাই না? নিশ্চয়ই এমন না আমরা সাকিব আল হাসানের মোট রানের সাথে মেসির মোট গোলের সংখ্যা মিলাবো, নিশ্চয়ই এই কাজটা আমরা করবো না। আমরা সাকিবের মোট রানের সাথে আমরা তামিমের মোট রান মিলাতে পারি। আর সুনির্দিষ্ট কোনো অনুসন্ধানের ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট হতে হবে, অর্থাৎ যখন তথ্য নিব আমরা সব একই জায়গা থেকে নিব এবং একই রিলেটেড এরিয়ার মধ্যে থেকে নিব। ছোট্ট একটা উদাহরণ দেই, মনে করো একটি গার্মেন্টস, এখানে পাঁচজন মহিলা শ্রমিক আছে, তার নাম দেখি, মনে করো একজন হচ্ছিল ফাতেমা, একজন হলো আসমা, একজন হলো মনে করো নেহা, একজন মনে করো হ্যাপি, একজন মনে করো তারানা। দেখো এখানে আমরা পাঁচজনের নাম নিয়েছি এবং আমরা তাদের বয়স সম্পর্কে জানবো। ফাতেমার বয়স 37 বছর, আসমার বয়স 35, নেহার বয়স মনে করো 28, হ্যাপির বয়স 31, তারানার বয়স মনে করো 41। দেখো আমরা এখানে পাঁচজন একটি গার্মেন্টসের পাঁচজন মহিলা শ্রমিকের বয়সের তথ্য নিয়েছি, তাই না? দেখো তো এটা কি পরিসংখ্যনীয় তথ্য হবে কিনা, দেখো তো এর বৈশিষ্ট্য মিলছে কিনা। সংখ্যাবাচক মান দ্বারা সংখ্যাবাচক নাকি কিনা দেখো তো, 37, 35, 28, 31, 41 বয়স সংখ্যাবাচক মান, পরস্পর সম্পর্কযুক্ত। দেখো তো আসমার সাথে সবার কিন্তু বয়স দিয়ে নেওয়া হয়েছে, এমন না আসমার ফাতেমার বয়সের সাথে আসমার ওজন মিলাচ্ছে না, কিন্তু আমরা পাঁচজনেরই বয়স নিয়েছি। সো তথ্যগুলো পরস্পর সম্পর্কযুক্ত এবং সুনির্দিষ্ট কোনো অনুসন্ধানের ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট। দেখো পাঁচজনই কিন্তু এখানে গার্মেন্টস শ্রমিক, এমন না কিন্তু যে ফাতেমা গার্মেন্টস শ্রমিক, আসমা সিনেমা করে, নেহা ব্যবসা করে, হ্যাপি চাকরি করে, তারা মনে করো হাউস ওয়াইফ, এমন না কিন্তু, সবাই কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় কাজ করে। সো তথ্য অর্থাৎ পরিসংখ্যনীয় তথ্য অবশ্যই সংখ্যাবাচক হতে হবে, পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে এবং সুনির্দিষ্ট কোনো অনুসন্ধানের ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট হতে হবে। এ ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।